দানে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রোজিনা রোজি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজি, দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন। 3 বছর পরপর সম্মেলন করার কথা থাকলেও এতদিন এই সম্মেলন করা হয়নি, তাই দীর্ঘদিন পরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই সম্মেলনে এসে যোগ দিচ্ছে। এই সম্মেলনে 1975 জন ডেলিগেট কাউন্সিলর, প্রায় 18,000 ডেলিগেট এবং প্রায় 15,000-এর মতো অতিথি এই সম্মেলন উপস্থিত থাকবেন। তো এই সম্মেলনের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে বিকেলে। আর এই দ্বিতীয় অধিবেশন থেকে আসলে জানা যাবে এই সংগঠনের পরবর্তী সভাপতি, সাধারণ সম্পাদক কে হতে যাচ্ছেন। সেই সঙ্গে এই বিকেলের অধিবেশন থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করবেন এই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক কে হতে যাচ্ছেন তাদের নামও দ্বিতীয় অধিবেশন থেকে ঘোষণা করা হবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই সম্মেলনে গত এই সম্মেলনে সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি মোল্লা আবু কাউসার এবং পঙ্কজ দেবনাথকে আমন্ত্রণ জানানো হয়নি, তারা এই সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না। তো এই দীর্ঘদিন পরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে তারা চান আগামী সম্মেলনে যেন কোনো বিতর্কিত ব্যক্তি কোনো পদে আসতে না পারে, তারা চান স্বচ্ছ যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করা হোক। যারা সম্মেলনের, যারা সংগঠনের কথা ভাববে, সংগঠনকে আরো শক্তিশালী করবে এবং দেশের জন্য কাজ করবে এমন নেতাই নির্বাচন করতে চান কাউন্সিলররা। সব মিলে বলতে পারি যে এই সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং কাউন্সিলররা বিকেলের অধিবেশনে তারা তাদের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। সেই সঙ্গে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হবে, সেটাই এখন দেখার অপেক্ষা করছেন নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার রোজিনা রোজি।